বলছি কি যে শুনছি নি যে ঘটছে কি সব চারপাশে ভাবছি অনেক হচ্ছেটা কি থাকছি আবার কার সাথে এইটা ভালো ওইটা মানা আলো আমার আলো গো আলো এই ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা আলো আমার আলো কি বুঝলেন আমি একজন আলোকিত শিল্পী আলোকিত মানুষ আমি যেখানে যাই সেখানটা আলোকিত হয়ে যায় অবশ্য এটা এখন থেকে না ছোটবেলা থেকেই আমি যে পথ দিয়ে যেতাম সেই পথটাই আলোকিত করে রাখতাম হ্যাঁ জি পথের যত বন্ধ থাকা লাইটের সুইচ সেগুলো আমি অন করতাম জি এই কারণে সবাই আমাকে ছোটবেলায় বলতো বিদ্যুৎ এই ছেলেটা একসময় সারা পৃথিবী আলোকিত করবে দেখেন তাই করছি এত বড় শিল্পী সারা দেশ আলোকিত করে রেখেছি এই যে সবাই আমাকে বিদ্যুৎ বলতো আমার বাবা মা চাইলো যে এই বিদ্যুতের ঘর আলোকিত যেন থাকে সবসময় আলো নামের একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিল তারপর সেই আলোকে বললাম আবেগ আপ্লুত হয়ে ওগো তুমি আমার পূর্ণিমার চাঁদ কিন্তু চিকচিক করে বালি কোথাও নেই কাদা হাত পা কালো মুখ কেন সাদা যাক এই যে আলো আধান নিয়ে এত কথা বলছি কথা না বাড়িয়ে আপনাদেরকে বলি আলো কাকে বলে অন্ধকার কাকে বলে আলো এমন এক প্রকার শক্তি যাকে ঠিক ধরা যায় না কিন্তু তাকে উপলব্ধি করা যায় তার অস্তিত্ব বোঝা যায় এবং যার কারণে সব কিছু দেখা যায় সেটাই হচ্ছে আলো আর আলো না থাকলে যে অবস্থা সেটাই হচ্ছে অন্ধকার প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের টক মিষ্টি ঝালের আলো আধারে আজকের এই মঞ্চটাকে আরও আলোকিত করতে আসবেন একজন আলোড়ন সৃষ্টিকারী মডেল এবং অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি প্লিজ ওয়েলকাম আপনি আশায় এই মঞ্চটা আরো আলোকিত হলো হ্যাঁ কিন্তু এতক্ষণ ধরে আমি পিছনে অন্ধকারে বসে বসে ঘামছিলাম ওহো আপনি তো একবারে বড় মাপের একজন আর্টিস্ট হ্যাঁ লম্বায় লম্বায় কত আপনি কত 5'8" 5'8" ওরে বাবা বলুন এবার কি ভালো লাগে আপনার আলো নাকি আধার এক এক সময় এক একটা রাতের বেলা আমার আসলে একটু আধার একটু ডিম লাইট পছন্দ আর দিনের বেলা তো আলোই পছন্দ পূর্ণিমা নাকি অমাবস্যা কোনটা ভালো লাগে পূর্ণিমা পূর্ণিমা ভেবে বলছেন কেন খুব বেশি একটা কোনোটাই এনজয় করার এখন দেখা যায় যে সময় হয় না বা সুযোগ হয় না পূর্ণিমা বলতে যাচ্ছেন নাকি পূর্ণিমা নামে একটা সুন্দরী নায়িকা আছে তাই নায়িকা পূর্ণিমার তো আমি অনেক বড় ফ্যান সো একটু বায়াসড আমি ওইদিকে দিনের আলোতে কাজ করতে বেশি পছন্দ করেন নাকি রাতের আলোতে ঘুমাতে বেশি পছন্দ করেন অফ কোর্স ঘুমাতে কাজ করতে কে ভালো লাগে আর আমরা যারা শুটিং করি সারাক্ষণ এই লাইটের আলোর নিচে থেকে গরমে তো আমাদের মনে হয় যে সবাই একটু রাতের বেলা বা আধার ওটাই পছন্দ চাঁদ ভালো লাগে নাকি সূর্য চাঁদ আলোর কি কি উৎস আছে বলেন দেখি মোমবাতি বাল্ব হ্যাঁ তারপর প্রদীপ আচ্ছা প্রদীপ টর্চ লাইট ওকে তারপর আগুন আগুন হ্যাঁ আর সবচেয়ে বড় উৎস তো অবশ্যই সূর্য সূর্য রোদ কি আপনার জীবনকে সবচেয়ে বেশি আলোকিত করেছে বিড়াল ছানা কিভাবে কারণ আমি আসলে আগে যখন শুট থেকে বাসায় যেতাম খুবই টায়ার্ড থাকতাম ডিপ্রেস থাকতাম বাট এখন আমার দুটো ছোট ছোট বিড়াল ছানা আছে তো ওদেরকে নিয়ে খেলি তো ইন আ ওয়ে মানে আমার হচ্ছে আমি অ্যান্টিসিপেট করি যে বাসায় যেয়ে ওদের সাথে খেলবো তো ওইটা আমার কাছে মনে হয় যে আমার লাইফ আরও বেশি লাইট আরও বেশি ডিলাইটেড করেছে নিজের ছানা থাকতে পারতো বিড়াল ছানাই আলোকিত করব এখন তো আমি নিজেই ছানা সো নিজের ছানার সময় এখন ওটা নিয়ে ভাবনারই আসেনি নিজেই ছানা বয়স কমাতে আপনি এরকম আর কি কি বলেন না না আমি ছোটবেলা থেকে বয়স বাড়াতে খুব পছন্দ করি আর আমাকে দেখতে যেহেতু লম্বা অনেক বড় লাগতো তো যখন ক্লাস 10 এ পড়তাম তখন সবাই ভাবতো যে আমি ইউনিভার্সিটিতে পড়ি তো সবাই বলতো আপু কোথায় পড়ে এবং আপু বলে সম্বোধন করতো তো আমি কাউকে বলতাম না যে আমি ছোট বললাম যে জি জি মানে আমি ওরকম একটা ভাব ধরে থাকতো আমার এক বন্ধু আছে নাম তার জহির তো সে তার গার্লফ্রেন্ড নিয়ে দেশের বাইরে এক ঘুরতে গিয়েছিল তো ঘোরার সময় তারা ট্রেনে ছিল তো হঠাৎ করে ট্রেন একটা অন্ধকার গলিতে ঢুকলো টানেলের মধ্যে 1 মিনিট 2 মিনিট এরকম করে 7-8 মিনিট পর যখন এটা টানেল থেকে বের হলো তখন বন্ধুটা তার গার্লফ্রেন্ডের কানে ফিস ফিস করে বললো যে যদি জানতাম যে এতক্ষণ
ট্রেনটা অন্ধকারে থাকবে, আমি তোমাকে শক্ত করে জড়িয়ে রাখতাম, জড়িয়ে ধরতাম। তো গার্লফ্রেন্ড বললো, ধরতাম মানে? তাহলে এতক্ষণ কে ছিল? অন্ধকারে আপনার জীবনে কি কি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে? আমার কাছে অন্ধকারে ওরকম তেমন কোনো বিব্রতকরই হয়নি। বুঝতে পেরেছি, মানে এগুলো বিব্রতকর ছিল না। না না, তবে ছোটবেলায় আমরা সবসময় যখন লোডশেডিং হতো ওইটাকে বেশি পছন্দ করতাম। তো দেখা যেত যে লোডশেডিং মানেই দুই বিল্ডিংয়ের যত বাচ্চা কাচ্চা আছে সব উঠানে চলে আসে এবং খেলাধুলা শুরু হয়। তো আমরা কোনো সময়ই আমি ওই দেখা যে অন্ধকার হচ্ছে, লোডশেডিং হচ্ছে, ওইটাকে কোনো সময়ই অপছন্দ করিনি, সবসময় এনজয় করতাম। আর আলো আপনার জীবনে কী কী আনন্দ বয়ে নিয়ে এসেছে বা কী কী বিব্রতকর অবস্থা সৃষ্টি করেছে? আমার তো আলো শুনলেই শুটিংয়ের লাইটের কথা মনে পড়ে। তো একবার যেটা হয়েছিল যে আমার খুব ক্লোজ একটা শট নিচ্ছিল এবং চারপাশে অনেকগুলো লাইট দূর থেকে অনেক টাইপের লাইট দিয়েছিল এবং খুব ক্লোজ একটা শট, ঠোঁটের একটা শট, তো আমি খুব সুন্দর করে দেওয়ার ট্রাই করছিলাম। তখন ওই যে আলো বেশি লাইট হলে যেটা হয়, অনেক বেশি পোকা মশা মাছি এগুলা ঘুর ঘুর করতে থাকে লাইটের পাশে। তো তখন ওই শটের মাঝখানে আমি ভুলে একটা ১৪ই ফেব্রুয়ারিতে এক হলে চলছে রোমান্টিক ছবি, চলছে টাইটানিক, আরেকদিকে ভূতের সিনেমা। কিন্তু ভূতের সিনেমায় কাপলদের বেশি ভিড়, কেন? কেন? কারণ হচ্ছে ভূতের সিনেমায় হল বেশিক্ষণ অন্ধকার থাকে। এবার আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলুন, প্রেমের জন্য অন্ধকার ভালো নাকি আলো? প্রেম তো করি নাই, সো এখন থিওরিটিক্যালি অ্যান্সার দিতে হচ্ছে। আমার মনে হয় আলো ভালো, আলো হলে অনেক সুন্দর পিকচার আসে, পিকচার কোয়ালিটি ভালো আসে, ঘোরাঘুরি করা যায়, কাপল ছবি ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই ছবি তো অন্ধকারেই থাকে, কখনো আলোর মুখ দেখে না। না না, অনেকে তো সোশ্যাল মিডিয়াতে আলোর মুখ দেখেই, অনেক তো ওপেনলি প্রেম করে, যদিও আমার সেই ভাগ্য হয়নি, প্রেমই যেহেতু করিনি। সো আমার আরেক বন্ধু আছে কালাম, তো সে একদিন বিদ্যুৎ অফিসে ফোন দিয়েছে, তো দিয়ে বলেছে, হ্যালো এটা কি বিদ্যুৎ অফিস? বললো হ্যাঁ। যে কাইন্ডলি 10 মিনিটের জন্য একটু আমার এলাকার বিদ্যুৎটা অফ করা যায়? তো বললো যে কেন? বলছে না, আমি আমার গার্লফ্রেন্ডকে একটা সারপ্রাইজ দেবো। অন্ধকারে কি ধরনের সারপ্রাইজ দেওয়া যায়? হিন্দি মুভিতে দেখি যে অনেক লাইট দিয়ে সবগুলো একটা বিল্ডিং এর পুরো বারান্দা থেকে লাইট 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 দিয়ে আই লাভ ইউ লেখা, এরকম বড় কোনো কিছু নামটাম লেখা, হ্যাঁ, বা হচ্ছে পুরো মোমবাতি দিয়ে পুরো রাস্তা টাস্তা সবকিছু সুন্দর করে সাজিয়েছে, এরকম হতে পারে। আলো আধার, এই দুটার মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে বেশি উপকার দিয়েছে? আমরা জীবনের আলো আধার বলতে যেটা বুঝি, যে আধার মানে হচ্ছে কষ্ট বা যেই বিপত্তিগুলো আমরা লাইফে পাই, আর আলো মানে হচ্ছে সাকসেস বা হ্যাপিনেস। লাইফে দুটোরই প্রয়োজন আছে, কারণ যখন আলো থাকে না তখন আমরা আলোর ইম্পর্টেন্সটা বুঝি, আধারের আবার আলোতে বেশিক্ষণ থাকলেও ভালো লাগে না, অন্ধকারটা দরকার হয়। তো আমার মনে হয় যে দুটোই আমার লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন মঞ্চের আলো আপনাকে এই অবস্থানে নিয়ে এসেছে? অনেকগুলো মঞ্চের আলো আমি বলবো, কারণ হচ্ছে আমি 2014 একটা কম্পিটিশন করেছিলাম, সুন্দরী প্রতিযোগিতা, সুন্দরী প্রতিযোগিতা করেছি, 17 একটা সুন্দরী প্রতিযোগিতা করেছি, 17 যে মিস ওয়ার্ল্ডের যে ইটা ওইটাতে আসলে আলো অন্ধকার মিলেই একটা কনফিউজিং জায়গা ছিল, যেটা থেকে আমি আরো বেশি সাফল্য পেয়েছি আমার মনে হয়। আর ছোট ছোট আলো তো সবগুলো প্রজেক্ট থেকেই আসে, দেখা যায় একটা নাটক যখন ভালো করছি ওখান থেকে একটু বাহবা পাচ্ছি, সবকিছু মিলেই আমার মনে হয় যে। সমদ ভাইয়ের ছেলে পল্টু, তো একদিন সমদ ভাইকে বলছে যে বাবা তুমি কি অন্ধকারে লিখতে পারো? বলে কেন রে? বলে না একটু ওই আমার এই স্কুলের রিপোর্ট কার্ডে তুমি একটু তোমার এই অন্ধকারের মধ্যে একটু স্বাক্ষর করে দাও। রিপোর্ট কার্ডে কি ছিল সেটা আমরা বুঝতে পারছি। তো আপনার যে পড়াশোনার যে রেজাল্ট কার্ড সেটা কি মানে আপনার ফ্যামিলির মুখকে উজ্জ্বল করেছে নাকি অন্ধকারে ডুবিয়ে দিয়েছে? না না, সবসময় উজ্জ্বল করেছে, এই জায়গা থেকে আমার বাবা মা খুবই প্রাউড, কারণ সবসময় আমি একদম 100/100 পেতাম। ফেমাস লোকের সম্পর্কে এরকম আমরা পড়ি যে তারা এরকম ল্যাম্প পোস্টের আলোয় পড়াশোনা করে জগৎ বিখ্যাত হয়েছেন, চাঁদের আলোয় কেউ পড়াশোনা করেছে। আমার বাবা মাই তো সবসময় বোধহয় এরকম ল্যাম্প পোস্টের আলোতে, সবসময় তারা অনেক দূরে হেঁটে হেঁটে স্কুলে যেত এবং ল্যাম্প পোস্টের আলোতে আলোতে পড়তো। এই তাদের উদ্দেশ্যে আমার বলা, ওটা দিনের আলোয় করতোটা কি? আসলে উত্তর পেয়েছেন আপনি, মানে তাদের জিজ্ঞেস করেননি যে দিনের বেলায় করতেটা কি? না, এখন যে জিজ্ঞেস করবো। এবার আপনাকে কিছু ঝটপট প্রশ্ন করবো, আপনাকে ফটাফট উত্তর দিতে হবে, একবারে এক কথায় এক লাইনে। ওকে, একটি গাড়ির দুইটা হেডলাইটই নষ্ট, এটাকে এক কথায় কি বলবেন?
অন্ধকার আলোর পাখি বলা হয় কাকে? জোনাকি পোকা। হ্যাঁ, আলো ভয় পায় কারা? খুব সহজ এটা। আপনার কখনো চুরি টুরি হয়নি মনে হয়? ও চোররা, ও আল্লাহ, প্রত্যেকটার মধ্যে ক্লু লাগতেছে আমার। আচ্ছা, এইবার 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 দরজা খুলে আলো জলে কোথায়? ফ্রিজে। ওকে, এবার আপনাকে এই আলো আধার নিয়ে গান শোনাবো, বলতে হবে কোন গানটা ভালো লেগেছে। ওকে, শোনাচ্ছি প্রথম গান। আন্ধার রাতে কাউকে খুঁজেছেন কখনো? না। পরে গান শোনাচ্ছি। তুমি দিও না গো ঘরের বাতি নিভাইয়া, বন্ধ ঘরে অন্ধকারে মরিয়া, তুমি কেন পাও প্রাণ সজনী দেখিয়া, তোমার ভাগে রাখবো আমার বুড়াইয়া। কেমন লাগলো গান? খুবই ভালো কালেকশন। এবং আপনি তো কল্পনায় হারিয়ে গেছেন যে আপনার নাটকে এত বাসর ঘরের শুটিং করা হয়, প্রত্যেকটা নাটকেই মোটামুটি শেষ হয় বিয়ে দিয়ে। আলো আধারের গান আপনাকে শোনালাম, নিশ্চয়ই মনে মনে আসছেন যে আলো আধারের এর বাইরে কি গান ছিল? না, যদি থাকে আপনি বলেন একটা। আলোর সবচেয়ে বড় উৎস তো সূর্য, তো সূর্য আছে এরকম একটা গান দু লাইন গেতে পারি। যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। ও মাই গড, মানে এই অনুষ্ঠানটার আলো আরো বাড়িয়ে দিলেন আপনি। আপনার গলা অনেক সুন্দর। ধন্যবাদ। ওকে, প্রিয় দর্শক, এই মিষ্টি গলা যার তাকে তো মিষ্টি খাওয়াতেই হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো মিষ্টি নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম বাংলাদেশের আলোচিত অনুষ্ঠান টক মিষ্টি ঝাল নিয়ে। এই অনুষ্ঠানে আজকে গেস্ট হিসেবে রয়েছেন আলোড়ন সৃষ্টিকারী একজন মডেল এবং অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। কেমন লাগছে একটা আলোচিত অনুষ্ঠানে এসে? খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা বলেন তো, হাজব্যান্ড ওয়াইফ রাতে ঘুমানোর সময় বাচ্চাদের কেন অন্য ঘরে রাখে? একটু শব্দ হলেই বাচ্চা ঘুম থেকে উঠে যাবে। ওকে, এর চেয়ে বড় কারণ হচ্ছে বাচ্চারাই তো ঘর আলো করে রাখে। ওকে, একজন এই মঞ্চকে আরও আলোকিত করতে আসবে মিষ্টি নিয়ে। মিষ্টি নিয়ে আসছে মিস্টার মিষ্টি মিজানুর রহমান রিজু। প্লিজ ওয়েলকাম। আপনার গেস্টের রূপের আগুন দিয়ে। আরে বাবা, আপাতত তো এটা আপনার কাছে রাখেন। হ্যাঁ ঠিক আছে, আপনার হাতে হারিকেল দিতে পারলাম না কিন্তু মোমবাতি দিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি রূপের আগুনে কি জ্বলবে কি? হিমাবু কেমন আছেন? খুবই ভালো। আমার এক ভাই আছে লুডু ভাই। আচ্ছা, উনি তার গার্লফ্রেন্ডের রূপের আলোতে পড়াশোনা করে বিসিএস পাস করছে। বাহ। আর আমি আমার গার্লফ্রেন্ড নাম না বলি, ওর সংসার ভাঙবে। তো যাও, তার রূপ দেখতে দেখতে আমার জীবনে অন্ধকার নেমে আসছে, আমি পড়াশোনা করার সুযোগ পাইনি, ফেল। এটাই মনে হয় বেশি হয়। চাঁদনি রাতে রনি ভাই আমি মন খারাপ, মোবাইল নিয়ে বসে আছি, তার ফোন আসলো। রিসিভ করেই বলতেছে, বাবু প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আই এম সো সরি, আমি তোমাকে ডিস্টার্ব করবো না, আমি তোমাকে জ্বালাবো না, আমি তোমাকে সন্দেহ করবো না, আমি কখনোই তোমার ফেসবুকের পাসওয়ার্ড চাবো না, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, প্লিজ তুমি ব্যাক করো। আমার জীবনে তো লাহালাহা অবস্থা, আমার জীবন তোমার আলোকিত হয়ে গেল। ওমা, গার্লফ্রেন্ডটা কার তা তো জানেন না, একটা রং নাম্বার ছিল। তোমার গার্লফ্রেন্ড না? না। আচ্ছা, তাই বলো। তো সংসারে তো এরকম আলো অন্ধকার সময় আসে, মানুষের খারাপ সময় ভালো সময় যায়। তো আমার যে লুডু ভাইয়ের কথা বললাম, তো সেই লুডু ভাইয়ের সাথে ভাবি রাগ করে বাপের বাড়ি চলে গেছে। তো বউ বাপের বাড়ি গেলে কি হয়, ছেলে মানুষের জীবন তো অন্ধকার হয়, চুলায় আলো জ্বলে না, লাইট জ্বলে না, জীবন অন্ধকার। তা লুডু ভাই ফোন করে অনেক কান্নাকাটি করতেছে, প্লিজ তুমি ফিরে আসো, আমরা আবার সংসারটা করি, তুমি চলে আসো। তা ভাবি বলতেছে, কাজ করো তুমি, একটু রান্নাঘরে যাও। গেছে, তুমি গ্লাসটা হাতে নাও, পানির গ্লাস নেছে, ছুড়ে মারো, মারছে। ভাবি বলতেছে, এবার
ছোট ছোট কাঁচের টুকরোগুলো কি কখনো তুমি এক করতে পারবা, একখানে করতে পারবা? তো ভাই বলতেছে মানে কি তুমি কাঁচের টুকরো পাইলে, আমি তো স্টিলের গ্লাস ছুঁড়ে মারছি। আলো অন্ধকার এই বিষয়টা নিয়ে যেমন ভালো খারাপ আছে, হ্যাঁ, তো এইরকম বিবাহিত এবং অবিবাহিত এই দুই সমাজের মধ্যে মানে একটা মিল অমিল আছে। বিবাহিতরা মনে করে যে অবিবাহিতরা সুখে আছে, আবার অবিবাহিতরা মনে করি বিবাহিতরা সুখে আছে। কিন্তু পার্থক্য একটাই, এই মনে করা করিটা কখন হয়? কখন? তখন বিবাহিতরা ভাবে দিনে আর অবিবাহিতরা ভাবে রাতে। আচ্ছা, আপনি আপনি কখন ভাবেন? আমি ভাবি না। আপনার এবং রনি ভাইয়ের মধ্যেও কিন্তু একটা মিল এবং অমিল আছে। কি সেটা বলো? আমি যতদূর জেনেছি যে আপনার প্রিয় কালার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, রাইট? না, বাট হ্যাঁ, আমারও ব্ল্যাক এন্ড হোয়াইট। আপনার পছন্দের নায়ক হচ্ছে ঋত্বিক রোশন? আমারও। আপনার পছন্দের নায়িকা দীপিকা পাডুকোন? হ্যাঁ, এটা এটা আমারও 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 আমারও। আপনার পছন্দের খাবার হচ্ছে পিৎজা এবং বিরিয়ানি? আমারও। সবগুলাই মিল। আপনার পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে লন্ডন, অমিলটা দেখেন কোথায়? ওনার পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে অন্ধকারে চিপা চাপা। যেটা বলে শেষ করি সেটা হচ্ছে যে মানুষের জীবনে হেমি আপু কখন অন্ধকার নেমে আসে আপনি জানেন না, আপনিও জানেন না, আমরা কেউ জানি না। আলোকিত জীবন হঠাৎ করে অন্ধকার হয়ে যেতে পারে। তো আমার লুডু ভাই এরকম একটা কাহিনী ঘটছে ওনার লাইফে। উনি হচ্ছে যে গাড়ি নিয়ে বের হয়েছে, তো রাস্তায় একজন মহিলা হাত তুললেন যে প্লিজ লিভ মি, আমাকে একটু নিয়ে যান। তো বলে কি সমস্যা? বলে যে আমি প্রেগনেন্ট, আমি হসপিটাল পর্যন্ত যাবো, প্লিজ আমাকে একটু। তা লুডু ভাই দেখে একটু মায়া হলো যে মহিলা মানুষ নিয়ে গেছে। তা নিয়ে গেছে ওখানে হাসপাতালে, মহিলাকে চেক আপ টেক আপ করে ডক্টর এসে বলতেছে লুডু সাহেব কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলছেন। তো লুডু ভাই বলতেছে মানে কি, আমি তো ওই মহিলাটা চিনিও না, জানিও না, রাস্তায় ওনারে পাইছি, ওনাকে আমি নিয়ে আসছি। না না না, কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলছেন। দূর মেয়া, আমি ওনারা রাস্তায় পাইছি, উনি সাহায্য চাইছিলেন, হসপিটাল পর্যন্ত আসবেন, ওনাকে আমি দিয়ে আইছি। আমি ওনারা চিনি না, আমার ওয়াইফ নেই, আমি বাবাটা বা তুমুল ঝগড়া যাবি। তা লুডু ভাই এক পর্যায়ে বলে ঠিক আছে এটা সমাধান হবে, আপনি কাজ করেন আমার ডিএনএ টেস্ট করেন, তাহলে তো সমস্যার সমাধান। তো ডিএনএ টেস্ট করা হলো, রিপোর্ট নিয়ে এসে ডাক্তার বলতেছে লুডু সাহেব সরি, আমরা আসলে আপনার সাথে ভুল ব্যবহার করেছি, আমরা তো জানি না যে আপনি কোনোদিন বাবাই হতে পারবেন। তো লুডু ভাই এটা দেখে বিশ্বাস করেন হেমি আপু একদম মাটির সাথে মিশে যাওয়ার মতন অবস্থা। হায় হায়, বাসায় যে দুইটা আমার পোলা মাইয়া আছে তাহলে সে দুইটা কার? ফোন আসছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পপুলার প্রোগ্রাম, অনেক ফোন আসছে, আমরা রিসিভ করতে পারি না, হঠাৎ দুই একটা রিসিভ করে। হ্যালো জি, কে বলছেন? হ্যাঁ, আলো আধার নিয়েই পড়ব। হ্যাঁ, হায় হায়। আচ্ছা, একজন ফোন দিয়ে বলছে যে হঠাৎ অন্ধকারে মানে কারেন্ট চলে যায়, তো অন্ধকারে উনার বউকে উনি হারিয়ে ফেলেছেন, কী করবেন? কী করবেন? আপনি বলুন, প্লিজ বলুন, তাড়াতাড়ি বলুন। পোস্ট করবে, পুলিশের কাছে যাবে খোঁজার জন্য। এই করবে? হ্যাঁ হ্যাঁ। হ্যালো ভাই, আমি বলি বউরে খোঁজার দরকার নেই, ঠিক আছে? এই একটা জীবন, একটা দিন অন্ধকার এসে সারা জীবন আপনি আলোকিত থাকবেন। হ্যাঁ, খোঁজা করি। কেমন লাগলো এই মিষ্টিগুলো বলেন? খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। তো কি মনে হলো যে আলো ভালো না অন্ধকার ভালো, কোনটা কোনটা শেষ পর্যন্ত আপনার কাছে ভালো লাগা সৃষ্টি করলো? আমার তো ওই যে আমি মাঝখানেই থাকবো, আলো আধার দুটোই ভালো লাগে। আলো আধারের মাঝখানে, ওখানটাই আপনাকে আমরা খুঁজে নেব। প্রিয় দর্শক, আলো আধারের মাঝখানে আমিও রয়েছি, ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরে আসব, ঝালাই করা হবে আমাদের অতিথিকে। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম আলোচিত অনুষ্ঠান টক মিষ্টি ঝাল নিয়ে। আর এই অনুষ্ঠানে একজন আলোকিত উপস্থাপক রয়েছেন, তার নাম আবু হেনা রনি, আর রয়েছেন একজন আলোড়ন সৃষ্টিকারী মডেল এবং অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। আপনাকে ঝালাই করা হবে। খুলনা থেকে আন্ধার মানিক প্রশ্ন করেছেন, আপনার জন্য কার জীবনে অন্ধকার নেমে এসেছে, আপনি কার জীবনে আশার আলো? আমি বলবো যে যারা ওই যে ফেসবুক ইনবক্সে হাই হ্যালো আপু কেমন আছেন তারা রিপ্লাই পাচ্ছেন, হয়তো তাদের জীবনে একটু অন্ধকার নেমে এসেছে। কারণ মানে যারা আপু হিসেবে সম্বোধন করেছে তাদের কার জীবনে আলো এনেছি? আমার বাবা মা হয়তো। এর বাইরে একটু একটু মুখ খুলে বলেন, সত্যিটা বলেন। আমার ভাই, ভাই ওকে, খুব প্রাউড আমাকে নিয়ে। ভেড়ামারা কুষ্টিয়া থেকে রোশনি বেগম, উনি প্রশ্ন করেছেন, মিস ওয়ার্ল্ডে বিজয়ী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর অন্যজনকে বিজয়ী বানানোতে
চোখে কতটা অন্ধকার দেখেছিলেন? মনে হয় 2-3 ঘন্টার জন্য অন্ধকার দেখেছিলাম বাসায় যাওয়া পর্যন্ত। বাট যখন সোশ্যাল মিডিয়াতে দর্শকদের এত ভালোবাসা, এত পোস্ট, এত মানে দেখছিলাম যে সবাই পোস্ট করছে, সবাই কষ্ট পেয়েছে এবং আমাকে সাপোর্ট করছিল, তখন আবার আলোকিত হয়ে গেছে। নারায়ণগঞ্জ থেকে স্বপন উদ্দিন মণ্ডল, উনি প্রশ্ন করেছেন, সুন্দরী মেয়েরা বেশি দিন সিঙ্গেল থাকে না, আপনি কি করে এতদিন সিঙ্গেল? হয়তো আমি বেশি সুন্দরের জন্য, মানে সবাই ভাবে যে আমি সিঙ্গেল না, এর জন্য কেউ অ্যাপ্রোচই করে না, এর জন্য আমি সিঙ্গেল। 2500 নারায়ণগঞ্জ থেকে নাইম জান্নাতুল প্রশ্ন করেছেন, মিডিয়াকে অনেকে মরিচিকা মনে করেন, আপনি কি মনে করেন? ইটস লাইক এনি আদার প্রফেশন, আপনি যখন কোনো অফিসেও চাকরি করবেন, যখন আপনি বাউন্ডারিটা আপনার পার্সোনাল লাইফ আর কর্পোরেট লাইফের বাউন্ডারিটা বুঝবেন না, আপনি দেখা যাবে রাত 9-10 পর্যন্ত অফিসে পড়ে আছেন, কাজ করছেন, তখন আসলে ওইটা আপনি নিজেও পার্সোনাল লাইফ ওভাবে করে এনজয় করতে পারবেন না। মিডিয়াটাও সেম, আমার মনে হয় যে আমরা যারা কাজ করি সারাদিন এত লং শিফট করি, দেখা যায় যে এইটাকেই পার্সোনাল লাইফ, এইটাকেই সব কিছু মনে করি, তো ওইটার জন্য দুটো ডিস্টিংশ করতে পারি না, পার্সোনাল লাইফ আর মিডিয়া লাইফটা। তো আমার কাছে মনে হয় যে আলো আধার সব প্রফেশনেই যেরকম আছে, এখানেও আছে, এখানেও আপনি একটু অনেস্টির সাথে কাজ করতে পারবেন, আধারও আছে, অনেক স্কোপও আছে, যেগুলো ওইটা যে যেভাবে করে মেনটেন করতে চায় আর কি। আলো আধারে থেকে আমাদের অনুষ্ঠান অনেকে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ কথা শুনতে চাই। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে তো আমি খুবই এনজয় করেছি। আর আলো আধার আজকে যে টপিক ছিল, আমরা অনেক কিছু অনেক ফান করেছি আলো আধার নিয়ে, বাট ইন অল সিরিয়াসনেস লাইফে আলো আধার সব কিছুই থাকবে এবং সব কিছুই আসলে ইম্পর্ট্যান্ট। সো আমার মনে হয় যে আপনারা যারা অন্ধকারে আছেন, মনে করছেন যে সামনে আলো নেই, খুবই ডিপ্রেসড আছেন, তারা লেগে থাকেন, জীবনে এগিয়ে যান, অবশ্যই অনেক তাড়াতাড়ি আলো চলে আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো আপনার শেষ কথাগুলো। প্রিয় দর্শক, আপনাদেরকেও বলা যে আসলে আমরা জীবনে আলোকিত মানুষ চাই, তারপরেও আলো আধার থাকবেই। খেয়াল করে দেখুন যে আমরা জন্মদিনে আলো নিভিয়ে সেলিব্রেট করি, আবার কারো মৃত্যুতে আমরা আলো জ্বালিয়ে শোক প্রকাশ করি। বিচিত্র এই জীবন, জীবনের জন্য আলো প্রয়োজন, কিন্তু মনে রাখবেন জীবন সৃষ্টির জন্য অন্ধকার খুবই দরকারি। তাই রাত অনেক হয়েছে, আলো নিভিয়ে আপনারা যার যার কাজে মনোযোগ দিন, সব আলো অফ করে কি ছাড়ুন প্লিজ, কি করছেন?